সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই গাড়িটা আর ওইদিকে আছে আমার গাড়িটা, দুটো গাড়ি যাবে এখন, এখান থেকে দুটো গাড়ি যাবে। হে হোয়াটসঅ্যাপ, পিছনে চাকায় হাওয়া কম আছে, তো হাওয়াটা এখান থেকে হাওয়া দিয়ে ওই যে বন্ধু চলে এসছে গাড়ি নিয়ে, তো বন্ধু R15M যেটা নতুন যে ভার্সনটা আর কি VS6 এর, গাড়িটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই গাড়িটা আর ওইদিকে আছে আমার গাড়িটা, দুটো গাড়ি যাবে এখন, এখান থেকে দুটো গাড়ি যাবে আর ওদিকে যাবে, ওদিক থেকে মনে হয় তিনটে না চারটে গাড়ি আসবে মনে হয় ওদিক থেকে, না অনেক কটা আসবে বলছে, দেখি কতগুলো আসছে। তো গ্যারেজ থেকে হাওয়া দিয়ে দিলাম আর কি, পিছনে চাকায় হাওয়া একদমই ছিল না, 10-এ চলে এসেছিল, তো চলো দেখি আবার কথা হবে। তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, অন্যদিন তো লেট হয়ে যায়, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি বন্ধুরা আমি, এখন এখান থেকে যাবো হৈনঘাটা, হৈনঘাটা থেকে কিছু বন্ধুরা আসবে, ওদের নিয়ে যাবো মদনপুর, মদনপুর থেকে যাবো ঘাটে, মানে মদনপুর যে ঘাট আছে গঙ্গার ঘাট ওখানে যাবো, ওই ঘাটের থেকে ঘুরে কল্যাণী সেন্ট্রাল পার্ক খাবো, সেন্ট্রাল পার্ক ঘুরে কল্যাণী ঘুরে ক্যাফেতে আড্ডা মেরে বাড়ি ফিরে যাবো। তো ব্লগটা দেখো আর ব্লগটা লাইক কমেন্ট করে দিও, যারা নতুন আছে চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, ভাইকে একটু সাপোর্ট করো, চলো দেখি আবার কথা হবে, ব্লগটা দেখতে থাকো। A few moments later হৈনঘাটা কলেজ, এখানে অ্যাপাচি আরুণ ভাই, তো আমার ডিউক আর কি, আমরা এখান থেকে বেরোচ্ছি, তো ওখানে RC আছে, RC 200, তো এখন আরো একটা বন্ধু আসবে মনে হয় DUK 250 আসবে, তো এখানে দাঁড়ালাম, তো এখান থেকে এখন বেরোবো, এটা কলেজের সামনে, হৈনঘাটা কলেজের সামনে। 2000 years later তো আমরা এসেছি মদনপুরের রাস্তা যাবো আর কি, মদনপুর, তো মদনপুরের রাস্তায় রয়েছে একটা বন্ধু আসবে, DUK 250 আসবে, তো আমাদের আজকে লাইন আপ বাস, তো এটা BS4 না 3-4, তো এই জন্যই সেই লাগছে ভাই, আজকে লাইন আপটা সেই লাগছে। 2 hours later Yeah.
আজকে লাইন আপ গাইস। এই দেখো মনস্টার ভাই, জিটিআর ডিউক 200, আরসি 200, ডিউক 250, অ্যাপাচি, R15M, R15 ভার্সন 3, আজকে লাইন আপ। ও ভাই গজব লাইন আপ ভাই, ক্যা বাত হ্যায়। আজকে লাইন আপ আমাদের 6-7টা গাড়ি লাইন আপ হয়েছে গাইস গঙ্গার পার। আর কি বেলা চলে গেছে তো লোকেশনটা খুব সুন্দর লোকেশন, এমনি গঙ্গার পার। অনেক সুন্দর লোকেশন গাইজ, তো ব্লগটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। लोकेशन देखो गाइस, सही लोकेशन, अनेक सुंदर लग जाए। तो हमरा चले इससे गाइस গঙ্গার পাড়ে, তো ব্লগটা দেখো। তো অনেকদিন পরে রাইডে আসলাম, সেইভাবে রাইডে যাচ্ছি না, মানে বন্ধুদের সাথে যাচ্ছি না, এমনি বেরোচ্ছি, মাঝে মধ্যে বেরোচ্ছি, বাট বন্ধুদের সাথে খুব কম বেরোচ্ছি। তো আজকে আসলাম বন্ধুদের সাথে রাইড করছি। তো আজকে আমাদের গ্রুপ দেখো 3, 6, 9, 10, 11টা ছেলে এসেছি টোটালে। মাঝখানে ওটা কি, এদিকে ফটো শুট হচ্ছে, আমাদের ফটোগ্রাফার দা, ওইদিকে পোজ দেখো, শাটা ভাঙা পোজ দিচ্ছে। আর কি এই লোকেশনটা খুব সুন্দর লোকেশন, আগেও এসেছি আমি এখানে, আগে সেভাবে গ্রুপ নিয়ে আসা হয়নি, একা 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 এসেছি। তো আজকে গ্রুপের সাথে আসলাম, খুব সুন্দর রাইড হলো আজকে। বেশি সময় থাকবো না, এখান থেকে বেরিয়ে যাবো, আর আধা ঘন্টা থাকবো, আধা ঘন্টা থেকে ভিডিও শ্যুট করবো, কিছু ভিডিও শ্যুট করে ফটো তুলে বেরিয়ে যাবো। ও মরে যাবে, ধরবে যা লাগছে না গাইজ। এই গাইড কালারটা সেটা হওয়া লাগছে ভাই, সেই লেভেলের কালার ভাই, ফুটেছে ভালো এই কালারটা। এতগুলো গাড়ি আছে, ওইখানেও কচি কলা পাতা যে কালারটা আছে, ওটার থেকে এই কালারটা বেশি ফুটেছে, সেই লাগছে কালারটা, সেই লেভেলের ভাই। A few moments later. তো গাইজ আমরা এসে এখন কল্যাণী সেন্ট্রাল পার্কের ওখানে, মানে কি বলবো, আমাদের লাইন আপ যা হয়েছে আজকে ভাই, দেখো মানে 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা গাড়ি, আর একটা হলে 10টা হয়ে যেত। এইটা পরে এসছে MT 50 যে 2.0 নতুন অডিশন যেটা নতুন বেরিয়েছে, আর একটা গাড়ি হলে 10টা হয়ে যেত, আজকে 9টা গাড়ি হয়েছে, আর একটা হলে 10টা হয়ে যেত পুরো। ঠিক আছে ঠিক আছে, এর কালারটা দেখো ভাই, সেই লাগছে ভাই কালারটা, সেই লেভেলের গাইস। ওইদিকে আমারটা রাখা আছে, দাদা বেরিয়ে যাচ্ছে, দাদার বাড়ি এখানেই কল্যাণীতেই, তো আমরাও বেরিয়ে যাবো। একবার থটাল ভাই, ও একবার এক সেকেন্ড, থটালটা সাউন্ডটা শুরু গাইছে, ও বাস বাস, সেই লাগছে গাইছে, সেই লাগছে। তো আমরা এখন আবার বেরিয়ে যাবো, চলো ওদিকে গিয়ে আবার কথা হবে। আমরা ক্যাফেতে এসেছি আর কি, এটা এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার জঙ্গলপাড়া, মদনপুর জঙ্গলপাড়া। তো বলেন কি সুন্দর লোকেশন, আমার লাগবে তো। আচ্ছা সব ভাই লোক, তো সানডে রাইডটা খুব ভালোই কাটলো আজকে। তো গাইস ভিডিওটা আজকে এই অবধি, ভিডিওটা শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমার সময়ের জন্য বাই, টাটা।